হয়ে লড়াই করে যাচ্ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। এরই মাঝে বাংলাদেশে এই করোনাকালীন সময়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী করোনা সামগ্রী নিয়ে নানা রকম অনিয়ম করে যাচ্ছে। এছাড়া করোনা হাসপাতাল পরিচালনার নামে প্রতারণা, ভুয়া রিপোর্ট ও চিকিৎসার নামে রোগীদের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে। এ লক্ষ্যে র‍্যাব বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে যা আপনারা গণমাধ্যমে প্রচার করেছে। এরই ধারাবাহিকতায় উঠে আসে রাজধানীর রিজেন্ট হাসপাতালের নাম। র‍্যাব কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রিজেন্ট হাসপাতালে নানাবিধ অনিয়মের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে। গত 6 জুলাই তারিখে রিজেন্ট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, করোনা পরীক্ষার ভুয়া সনদপত্র প্রদান, অর্থের বিনিময়ে করোনা পরীক্ষা ও চিকিৎসা, অনুমতি ব্যতি রেখে রোগীদের বাড়ি হতে নমুনা সংগ্রহ, করোনা চিকিৎসায় অব্যবস্থাপনা, জিডি এবং প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অপরাধ গোপনের চেষ্টা করা, উত্তরায় প্যাথোলজিক্যাল সেন্টার স্থাপনের অনুমতি গ্রহণ করে হাসপাতাল পরিচালনা ইত্যাদি। উপরোক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা এবং প্রধান কার্যালয় সিলগালা করে দেয়। পরবর্তীতে 17 জনকে আসামি করে র‍্যাব বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করা হয়। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এই মামলা আমরা দায়ের করি। মামলার 17 জন আসামির মধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়, বাকি 9 জন পলাতক ছিল। পরবর্তীতে 8 জুলাই 2020 তারিখে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যানের মুখপাত্র তারিকুল ইসলাম ওরফে তারেক শিবলিকে ঢাকার নাকালপাড়া হতে গ্রেপ্তার করা হয়। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের নানা রকম প্রতারণা ও অনিয়মের সংবাদ আপনারা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার করেন। ফলশ্রুতিতে দেশবাসীর মাঝে অন্যতম একটি প্রত্যাশা হয়ে যায় শাহেদের গ্রেপ্তার। র‍্যাব তার পেশাগত দায়িত্ববোধ থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখে। এ লক্ষ্যে র‍্যাবের গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি পায়। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়, সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি বৃদ্ধি করা হয়। ধারাবাহিক অভিযানে গত 14 জুলাই তারিখ সন্ধ্যা অনুমান 19 ঘটিকার দিকে শাহেদের প্রতারণার অন্যতম সহযোগী রিজেন্ট গ্রুপের MD এবং মামলার 2 নম্বর আসামি মোহাম্মদ মাসুদ পারভেজকে গাজীপুরের কাপাসিয়া এলাকা হতে র‍্যাব গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে পলাতক আসামি শাহেদের সম্ভাব্য পরিকল্পনা এবং অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সে পলাতক আসামি শাহেদের দেশ ত্যাগের কয়েকটি পরিকল্পনা র‍্যাবকে অবহিত করে, ফলে আমরা সাতক্ষীরা, বেনাপোল, বুড়িমারি, সাপাহারসহ বিভিন্ন স্থানে সীমান্তবর্তী এলাকায় গমনাগমনের রাস্তায় আমরা নজরদারি বৃদ্ধি করি। প্রাপ্ত তথ্য যাচাই, বিশ্লেষণ ও পর্যালোচনা করে সাতক্ষীরার সীমান্তবর্তী অঞ্চলে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, BPM সেবা PSC-র নেতৃত্বে গোয়েন্দা নেটওয়ার্ক সুদৃঢ় করা হয়। ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালকের নেতৃত্বে র‍্যাবের ইয়ার উইং, গোয়েন্দা দল, র‍্যাব 6-এর অধিনায়ক সহ র‍্যাব 6-এর সদস্যবৃন্দ এই অভিযান পরিচালনায় অংশগ্রহণ করে র‍্যাব সদর দপ্তর হতে সার্বিক তত্ত্বাবধান
ও পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এর আমাদের পাশে এখানে দণ্ডায়মান আমাদের এডিজি অপারেশন, তিনিও এই এই বিষয়ে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখে নির্দেশনা দিয়ে এই পরিকল্পনায় সহযোগিতা করেছেন। আমরা সকলেই এই কার্যক্রমে সম্পৃক্ত থেকেছি। অদ্য 15 জুলাই 2020 তারিখ সকাল অনুমান 5টার দিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান পলাতক আসামি শাহেদকে সাতক্ষীরা জেলার দেবহাটা এলাকার কুমোরপুর অঞ্চল দিয়ে পার্শ্ববর্তী দেশে পলায়নকালে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকায় পরবর্তী কার্যক্রমের জন্য নিয়ে আসা হয়। অতঃপর সে সহ গ্রেপ্তারকৃত মাসুদকে নিয়ে উত্তরায় শাহেদের অপর একটি কার্যালয়ে অভিযান পরিচালনা করে 1,46,000 টাকার মতো জাল টাকা তার কার্যালয় থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি শাহেদ নিজেকে কখনো অবসরপ্রাপ্ত বা চাকরিরত সেনা কর্মকর্তা, কখনো মিডিয়া ব্যক্তিত্ব বা উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিত বলে জানতে পারি। সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে প্রতারণার কাজে ব্যবহার করত। এছাড়া সে বালু ও পাথর ব্যবসায়ী এমনকি রিক্সা চালকদের ভুয়া লাইসেন্স দিয়ে প্রতারণা করেছে বলে জানা যায়। গ্রেপ্তারকৃত শাহেদ নিজেকে সুজি ও ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে সে একজন চতুর ধুরন্ধর অর্থলিপসু লোক। এমএলএম কোম্পানির নামে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন অভিযোগে তার নামে বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে এবং বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি তার বিরুদ্ধে 50টির অধিক মামলা আছে। আমরা সেই তথ্য যাচাই বাছাই করে দেখছি। সম্প্রতি রিজেন্ট হাসপাতাল লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ রিজেন্ট হাসপাতালের কোভিড-19 পরীক্ষার রিপোর্ট ও চিকিৎসার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। কোভিড-19 আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা বিনামূল্যে করার কথা থাকলেও এ ব্যক্তি প্রতি রোগীর নিকট হতে 3,500 থেকে 4,000 টাকা এবং পুনরায় পরীক্ষার জন্য 1,000 টাকা করে গ্রহণ করতেন। এছাড়াও আইসিইউ ওয়ার্ডে রোগীদের ভর্তি রেখে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন। 10,000-এর অধিক কোভিড-19 রোগীর পরীক্ষা করে তন্মধ্যে প্রায় 6,000-এর অধিক ভুয়া রিপোর্ট তৈরি করে বলে জানা যায়। একদিকে সে রোগীর কাছ থেকে টাকা নিয়েছে, অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিল সংগ্রহের জন্য জমা দিয়েছে বলে আমরা জানতে পারি। চুক্তি মোতাবেক তার বিনামূল্যে চিকিৎসা করার কথা ছিল। এ সকল অনিয়ম প্রতারণার ফাঁদের মূল পরিকল্পনাকারী এই আমাদের প্রতিধৃত মোহাম্মদ শাহেদ। গ্রেপ্তারকৃত আসামি শাহেদকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে সে এক এক জায়গায় এই কদিন আত্মগোপনে ছিল। সে ঢাকাসহ কক্সবাজার, সাতক্ষীরা, কুমিল্লার বিভিন্ন অঞ্চলে সুকৌশলে আত্মগোপন করে অবস্থান করে। সর্বশেষ সাতক্ষীরার দেবহাটার কুমোরপুর সীমান্তবর্তী সাকরা বাজারের পাশে লবঙ্গপাতি খাল দিয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করছিল। ওই সময় তাকে র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। বর্ণিত আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে দেশব্যাপী নজরদারি অভিযান পরিচালনার জন্য আমি বিশেষভাবে বাংলাদেশ পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও জনগণের সার্বিক সহযোগিতা এবং গণমাধ্যম কর্মীদের যে সকল সময়ের যে সহযোগিতা, এজন্য সকলের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার আনুষ্ঠানিক বক্তব্য শেষ করছি। সালাম।
আপনারা জানেন যে তার বিরুদ্ধে আমরা বলেছি তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে। উনি কি মানের প্রতারণার কাজ করতে পারেন এটা জাস্ট একটা ধারণা আপনারা পেয়েছেন তার মামলার সংখ্যাতে। এ থেকে বোঝা যায় যে উনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে দ্রুত স্থান পরিবর্তন করেছেন এবং আমরাও তাকে ফলো করেছি এবং ফলো করতে পেরেছি বলেই আমরা আজকে সফল হয়েছি। তবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চতুরতার সাথে উনি ওনার স্থান পরিবর্তন করেছেন, আমরাও ফলো করেছি, আমরাও গিয়েছি এবং সবশেষে আমরা তাকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি। ঢাকা ছেড়েছে, আমরা বিভিন্ন তারিখে সে ঢাকা থেকে গিয়েছে আবার ঢাকায় এসেছে, এরকম বিভিন্ন ইয়ে হয়েছে। এটা এটা কখনো ব্যক্তিগত গাড়ি, কখনো অন্য ট্রান্সপোর্ট, কখনো হেঁটে, এক এক সময় ট্রাকেও গিয়েছে, ট্রাকেও উনি ইয়ে করেছেন, এক এক সময় এক এক যানবাহন ব্যবহার করেছেন, কখনো হেঁটেও গিয়েছেন। আবার আপনারা দেখেছেন যে এই নৌকা দিয়ে যখন পার হচ্ছিলেন তখন আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। ধন্যবাদ, আপনি একটি ভালো প্রশ্ন করেছেন। আপনাদেরকে আমরা প্রথমেই বলেছি যে তিনি একজন প্রতারক এবং ধুরন্ধর প্রকৃতির লোক। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাথে উনি গিয়ে ছবি উঠিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, ঠিক সেভাবে বিভিন্ন কৌশল সে বিভিন্ন সময় অবলম্বন করে। আমরা আশা করি আমরা এই জন্যই তার এই অবস্থা হয়েছে, আজকে এই প্রতারকের এই পরিণতির সৃষ্টি হয়েছে। এটা আমরা তো তাকে মাত্র আজকে অ্যারেস্ট করেছি, তার সাথে কথাবার্তা হচ্ছে, এটা মামলার তদন্তকারী অফিসার যিনি থাকবেন, মামলার তদন্তকারী অফিসার আরও বিস্তারিত এই বিষয়ে তদন্ত করবেন। আমরা পালিয়ে থাকার সময় তাকে আমরা ফলো করেছি এবং সব পয়েন্ট যদি আমরা জানতে পারতাম তাহলে ওই পয়েন্টই আমরা হয়তো বা তাকে ধরতে পারতাম। আমরা যখন জানতে পেরেছি তখন তাকে পিন পয়েন্টেড করতে পেরেছি, তখনই তাকে আমরা অ্যারেস্ট করেছি। আমি যদি জানতে চাই
এটা আমার ঠিক জানা নেই আর অনেক কথা বলেছেন যেটা আমরা তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমরা বলতে চাচ্ছি না তদন্তের স্বার্থে এই কথাগুলো আমরা না বলাই শ্রেয় বলে মনে করছি আমরা আজকে হ্যান্ড ওভার করব এই এই ধরনের তথ্য আমাদের কাছে জানা নেই আপনার কাছে থাকলে আপনি জানালে আমরা দেখব আমরা একটা তদন্তকারী অফিসারের কাছে হ্যান্ড ওভার করব ডিএমপির কাছে হ্যান্ড ওভার করব ভুক্তভোগী যারা আমাদের কাছে আসছেন তাদেরকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দিচ্ছি সহায়তা করছি কিভাবে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় যাবেন বা আমাদের কাছে যদি আসতে চান আমরা সেই সহায়তা তাদেরকে প্রদান করছি আপনারা জানেন যে আমরা কিছুদিন আগে গত 12 জুলাই তারিখে আমরা আরেকটি হসপিটাল এসএইচএস হসপিটালেও আমরা কিন্তু অভিযান পরিচালনা করেছি এবং ওই যে এই হসপিটালের মালিকের বিরুদ্ধে এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি যেখানে আমরা তথ্য পাচ্ছি সেখানেই আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে হোক বা বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য থেকে যাদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর আছি আমরা বলেছি যে আমরা যিনি তদন্তকারী অফিসার মামলার তদন্তকারী অফিসারের কাছে আমরা তাকে হ্যান্ড ওভার করব পরবর্তী ব্যবস্থা মামলার তদন্তকারী অফিসার নিশ্চয়ই যিনি তদন্ত করবেন তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা তার মেধা দক্ষতার আলোকে এবং আইনের আলোকে উনি তার ব্যবস্থা নেবেন ধন্যবাদ আপনি খেয়াল করেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছে তাদেরকে এটা মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ বিষয় হিসেবে আমরা দেখছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থা তো নিচ্ছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থা নিয়ে যেটা দরকার তাদের যে টার্মস অফ রেফারেন্স আছে সেই অনুযায়ী তারা দায়িত্ব পালন করছে ওনারা দেখছে
देखी मध्य आगे गोयेन्दा तत्परता अब्हत आज আমরা তথ্য পাচ্ছি যেখান থেকে তথ্য পাচ্ছি যাচাই বাছাই করে আমরা কিন্তু এই ৬ তারিখের পরে ১২ তারিখও কিন্তু আমরা অভিযান পরিচালনা করেছি এবং এটা তো একটা চলমান প্রক্রিয়া। আচ্ছা এটা এটা এরপরে আরেকটা প্রশ্ন এটা তো এটা এটা যখন আমরা মামলা করি তখন এই হিসেবে যে নাম পাওয়া গিয়েছে সেই হিসেবে আমরা লিখেছি এরপরে এটা এই মাম এই মাহবুব সেই মাহবুব কিনা বা তার নামটা প্রকৃতপক্ষে কী এটা একটা যাচাইয়ের একটা প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়াতে তদন্তকারী অফিসার এটা নিশ্চিত করে নেবেন। আমি ইতিমধ্যে বলেছি যে আমরা যেখানে সুনির্দিষ্ট তথ্য পাচ্ছি গোয়েন্দা তথ্য পাচ্ছি সেখানেই আমরা ব্যবস্থা নিয়েছি। এটা তো আমাদের দেখতে হবে এই মুহূর্তে আমি বলতে পারবো না অনেক অভিযোগকারী আমাদের কাছে এসেছে এটা আমাদের ইয়ে করতে হবে এটা আমাদের যে অভিযোগের যে সেন্টার আছে তাদের কাছে অভিযোগ করেছে সেখান থেকে দেখে আমাদের বলতে হবে যে কতজন এসেছে। আমি প্রশ্নটা বুঝতে পারি নাই প্লিজ আবার করবেন। আচ্ছা ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করেছেন এটার উত্তরে বলছি যে আপনারা দেখেছেন যে তাকে গ্রেপ্তারের পরে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি এরপরে ঢাকায় এসেছি ঢাকার পরে ঢাকাতেও তাকে নিয়ে আমরা অভিযান পরিচালনা করেছি এবং আমরা উল্লেখ করেছি যে আমরা জাল টাকা উদ্ধার করেছি আমরা যে তথ্য পাই এই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে থাকি এবং তথ্য যেটা পেয়েছি এখন পর্যন্ত সেই অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করেছি এখন আমরা তাকে আয়োর কাছে আমরা হ্যান্ড ওভার করবো এবং আয়ো পরবর্তী ব্যবস্থা নেব। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা ধৈর্য ধরে এখানে এতক্ষণ বসেছিলেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।